রাধে রাধে, এইটা হচ্ছে কার্তিক মাস। আর কার্তিক মাসের 3 তারিখ আজ দামোদর মাস চলছে। আর এই দামোদর কার্তিক মাসে যে আজকে একাদশী পড়েছে, সেই একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। আর এই একাদশীর ব্রতটা এই দামোদর মাসে আমার সব প্রতিবেশীদেরকে নিয়ে আমি কিভাবে একাদশীর ব্রতটা পালন করি আপনারা দেখতে থাকুন। এখানে আমার একজন যা একাদশীর প্রসাদের জন্য সবজি কুটছে, আর এই সময়ের মধ্যে আমি গোপাল সেবা করে নেব, তারপর আমি একাদশীর প্রসাদ বানাবো। এখন আমি চান টান করে রেডি হয়ে চলে এসেছি গোপাল সেবার জন্য ফুল তুলতে। তো এখানে আমাদের বাড়ির বাগানে অনেকগুলো ফুলের গাছ আছে, তো এখান থেকেই আমি ফুলগুলো নিচ্ছি। সবার প্রথমে আমি হরিমঞ্চে জল দিয়ে দেব। এখন আমি গোপাল সেবা করবো, তো গোপাল সেবার উপর পুরো ডিটেলসের ভিডিও দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো তাই আমি আপনাদের শর্টকাটে গোপাল সেবা দেখাচ্ছি আজ। অন্যদিন আমি টাইম করে পুরো গোপাল সেবার উপরে আপনাকে পুরো একটা ডিটেলসের ভিডিও দিয়ে দেব। সবার প্রথমে আমি গোপালকে চান করে গোপালের গাটা মুছে নিচ্ছি। গোপালকে খাওয়ানোর পর এখন আমি গোপালকে দোলনায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। এখন আমরা সবাই মিলে একাদশীর প্রসাদ গ্রহণ করব। তো এখানে আমার যা ও পাড়াপড়শির 3-4 জন মিলে এখানে আমরা একাদশী ব্রত সবাই একসঙ্গে পালন করে থাকি। তো এখানে আমার যা পাতা মিলে দিচ্ছে একাদশীর প্রসাদ সবাই গ্রহণ করবে। এখন আগের ভিডিওতে দেখেছিলাম যে রণব বলেছিল একাদশী করবে, কিন্তু রণব খেয়ে নিয়েছে। এবারে বল তুই একাদশী, ওই তুই সত্যি কথা বল, একাদশী কেন করবি নি বলছিল? তুই যে কাল দিয়ে বলতো একাদশী করবি, আজকে কেন বললু করবি নি? তুই নিশ্চয়ই ঘরে খেয়েছু খেয়েছু, ও ওই জন্য বলতো একাদশী আমি করবো নি। হ্যাঁ আমি তো শুনবো নি, একাদশী তোকে করতে হবে, তুই কাল থেকে বলে রাখছু, ঠিক আছে? হ্যাঁ পাতা বিছানা হয়ে গেছে, চলো 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 সরে চলো। একাদশীর প্রসাদ রান্না হয়ে গেছে। একাদশীতে তো বেশি কিছু খেতে নেই, শুধু একটু অনুকল্প, তাই জন্য এই একটু সামান্য মানে সব সব বৈতাল, সব সবজি তো দেওয়া যাবে না একাদশীতে, বৈতাল আর এই কাঁচকলা, মোচা, নারকেল দিয়ে একটু তরকারি আর সন্দেশ। রনা একাদশী যে তুই বললো যাবনি যাবনি যাবনি, আমি খেয়ে নিছি, তা আবার বুঝে পড়লো কেন কে রে? হ্যাঁ এখন আমরা একাদশীর প্রসাদ গ্রহণ করব। তার আগে বলে দিই এটা হচ্ছে আমার নতুন ব্লগ চ্যানেল, তো অবশ্যই আপনারা সবাই সাপোর্ট করবেন, তাহলে আমি পরবর্তীকালে আরও এরকম ব্লগ বানাতে পারবো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগছে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টি বাটনটিকে প্রেস করে দেবেন। তো আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে।